আর আমি সব সময় ব্লাউজ শাড়ি সব সময় এরকম প্যাকেট করে রাখি। এই যে ব্লাউজগুলি সুন্দর করে আয়রন করে আমি এই প্যাকেটে রেখেছি, এখানে চারটা আরও আছে অন্য প্যাকেটে। তো সব শাড়ির ব্লাউজগুলি আমি এভাবে সুন্দর করে প্যাকেট করে রেখে দিই, শাড়িগুলিও সেম আমার এভাবে আলমারিতে রাখা আছে। তো আমার এই টিপসটা যদি ভালো লাগে আপনারাও এভাবে রাখতে পারেন। এই যে এটা আমার হাজব্যান্ডের টি শার্টের ইয়ে আর কি প্যাকেট, তো আমি এটা ফেলে দিইনি, জিপার আছে, তো তাই জন্য আমি সুন্দর করে ব্লাউজগুলি এটার মধ্যে রেখে দিয়েছি। আর এই ব্লাউজের কাপড়গুলি সব আমি লাকি ফেব্রিক্স থেকে কিনেছি, মুন্নার দোকান থেকে। আর মুন্নার দোকানের কাপড়গুলি অনেক ভালো, লাকি ফেব্রিক্স থেকে আমি সবসময় ড্রেস কিনি। আর ও লাকি ফেব্রিক্সে গেলেই মুন্না আমাকে ধরাই দেয়, আপা এই ড্রেসটা খুব ভালো, এটা আপনাকে মানাবে, নিয়ে যান। তো দেখা যায় যে মুন্নার দোকানে গেলে ড্রেস ছাড়া আসাই যায় না। তো আমার বান্ধবীদের অনেক পেজ আছে, অনেকে ড্রেস সেল করে, কিন্তু তাদের কাছ থেকে নেওয়াই হয় না, দেখা যায় এলাকা থেকেই কেনা হয়ে যায়। এই তো এরকম করে আপনারা ব্লাউজগুলি রাখতে পারেন, শাড়িগুলি এইভাবে প্যাকেট করে রাখবেন, অনেক ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শাড়িগুলি, আর শাড়ির ব্লাউজ কিনে আনছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার ব্লাউজগুলি মেক করা হয়ে গেছে, আমি কিভাবে শাড়িটা ব্লাউজগুলি মেক করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ যারা মানে শাড়িটার ব্লাউজ পিস দিয়ে শাড়ি বানান, দেখা যায় কি শাড়ির কুচি কম উঠে, শাড়িটা লম্বা কমে যায়। আর যদি ব্লাউজ পিসটা শুধু হাতার জন্য কেটে নেন, এই যে আমি যেভাবে নিয়েছি, আমি শাড়িটা থেকে শুধু হাতার জন্য ব্লাউজ পিস কেটে নিয়েছিলাম আর হাতাতে শুধু শাড়িটা দিয়েছি। আর এই যে আমি অরবিন্দ ভয়েল কাপড় যেটা কিনেছিলাম সেটা আমি বডিতে দিয়েছি, আর পিছনে ফিতা আর নিচেও ফিতা দিয়েছি। কারণ ফিতাটা দিলে হয় কি, অনেক সময় দেখা যায় টাইট হয়ে যায়, ঢিলা হয়ে যায়, খাবার খেলে অনেক সময় দেখা যায় হুকটা টাইট হয়ে যায়, আবার দেখা যায় অনেক মানে অংশ ঢিলা হয়ে যায়, টাইটও হয়ে যায়। তো এই জিনিসটার থেকে আপনারা মানে প্রবলেমে পড়বেন না, যদি এইভাবে ফিতা দিয়ে বানিয়ে ফেলেন, নিচে ফিতা দেন, তাহলে কি ব্লাউজটা পরে খুব আরাম হয় আর কি। আমি সব সময় এই যে ব্লাউজের নিচে এই ফিতাটা ইউজ করি আর পিছনে ফিতা, বড় গলা দিলে তো একটু ফিতা দিতেই হয়। তো আমি আপাকে বলেছিলাম যে এবার বড় গলা না দিতে, যাতে একটু ছোটো করে দেয়, কিন্তু উনি ভুলে ফিতা দিয়ে বড় করে ফেলেছে। আচ্ছা যাই হোক, বানিয়ে ফেলেছি, কী আর করার। তো এই যে এই একটা হয়ে গেল, আর এটা তো আমার যা দিয়েছিল যে শাড়িটা সেটার এই যে ব্লাউজ পিস হলো, এটা নবরূপার শাড়িটা যে ওইটা ইদেশ করেছিলাম। তো যাই হোক, তো এটার বডি তো আমি সেম এই যে সুতি ভয়েল কাপড় কিনে লাগিয়েছি, এভাবে ফিতা দিয়েছি নিচে, তো আর পিছনেও ফিতা, আর হাতাটা শুধু আমি শাড়ি থেকে কেটে নিয়েছি। আর হাতাটা শুধু শাড়ি থেকে কেটে নিলে সুবিধা একটাই যে অনেক বেশি কুচি হয়, শাড়িটা লম্বাটা কমে না, খুব সুন্দর হয়। আবার এটা হলো আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে যেটা দিয়েছিল আমার ভাসুরের মেয়ের, যে বিয়ার বাড়ি থেকে যে শাড়িটা, বিয়ার বাড়ির শাড়িটাও সেম আমি শুধু হাতাতে, যে হাতাটা শুধু শাড়ি থেকে কেটে নিয়েছি। আর আঁচলের সাইডে তো ব্লাউজের পিসটা, তো আঁচলের সাইডে যেহেতু ব্লাউজ পিসটা, তো আমি কী আর করবো, এখন আঁচলের সামনে একটু এক কালার কাপড় আছে, তা সমস্যা নেই, খারাপ লাগবে না, কারণ আঁচলটা তো নিচের দিকেই থাকে, আঁচলটা তো নিচের দিকেই থাকে, তো বেশিটা খারাপ লাগবে না। তো যাই হোক, তো আমি ব্লাউজটা এভাবেই মেক করে নিয়েছি, আর সবগুলোতে আমি ফিতা দিয়েছি। আর ফিতার সুবিধা তো আপনাদেরকে বললামই, যে টাইট ঢিলা যে কোনো সময় করতে পারবেন, যদি টাইট করতে ইচ্ছা হয় ফিতা বেঁধে দেবেন টাইট করে, আবার ঢিলা করতে ইচ্ছা হলে ঢিলা করে বাঁধবেন, এটা অনেক সুবিধা। আর তাই জন্য আপনাদেরকে আমি এই ব্লাউজ মেকটা একটু দেখিয়ে দিলাম আর কি, সবার সাথে শেয়ার করলাম আর কি। তো আমি আয়রন করা হয়ে মানে আয়রন করে নিয়েছি, এখন আমি একদম সুন্দর করে প্যাকেট করে রেখে দিব, কারণ ইদানিং তো আর কোথাও যাওয়া হবে না শাড়ি পরে। তো আমি সব কিছু রেডি করে রাখছি, যখন বেড়াতে যাব তখন পরব। আর এই যে কালো ব্লাউজটা নিয়েছি, এটাও আমি নেট কাপড় কিনেছি, এটা আমার বান্ধবী দিয়েছিল নেট কাপড়টা গিফট, সনি। তো ওর কাপড়টা আমি কাজে লাগিয়েছি, ও আমাকে অনেকটা কাপড় গিফট করেছিল ড্রেস বানানোর জন্য, তো আমি ড্রেস বানাই নাই, জাস্ট আমি হাতাতে লাগিয়েছি। আরও কাপড় রয়ে গেছে, সেটাও আমি কাজে লাগাবো, কোনো একটা ড্রেসের হাতাটাতে লাগিয়ে ফেলবো। তো এটাও কালো কাপড় এক কালার কিনেছিলাম, এটার ফিতাটা আবার আপা অনেক বড় দিয়েছিল, তো আমি বলেছি এবার ফিতা ছোট দিতে, তাই জন্য ছোট দিয়েছে, এই ফিতাটা আবার বেশি বড়। তো যাই হোক, এটার পিছনে আবার ফিতা দিই নাই, গলা যেহেতু ছোট তো পিছনে আর ফিতা দিইনি। তো এই কালো ব্লাউজটা আবার অনেক শাড়ির সাথে পরা যায়, এজন্য কালো একটা রাখছি, কমন ব্লাউজ আর কি, কালো ব্লাউজ পরতে হয় সব, অনেক সময় দেখা যায় ব্লাউজ না থাকলে দেখা যায় কালোটা ম্যাচ করে পরে ফেলা যায়। লাল কালো যদি বাসায় রাখেন
তাহলে যে কোনো শাড়ি পরতে পারবেন, অনেক সময় ম্যাচ হয়ে যায়। তো এই হলো আমার কালেকশন, আর এভাবে আপনারা মেক করবেন ব্লাউজ, আর খুবই সুন্দর হবে। আর শাড়ি লম্বা একটু কমবে না, শাড়িটাও অনেক ভালো লাগবে পরতে, কুচি বেশি হবে, আর শাড়িতে যত বেশি কুচি হবে তত বেশি সুন্দর লাগবে। তাই জন্য আপনাদের সাথে আমি আমার পার্সোনাল এটা শেয়ার করলাম আর কি, আমি এভাবে বানাই। এখন সবাই এরকম বানান কি না কমেন্ট করে জানায়েন, আমি একাই কি বানাই নাকি আরও কেউ বানায়। আমার আমি আবার এটা আমি নিজে থেকে বুদ্ধি বের করছি আর কি, আমি ভাবলাম যে আঁচল শাড়ির পিসটা দিয়ে মানে একটু হাতার কাপড় কেটে আমি ব্লাউজটা মেক করে ফেলি আর কি, যাতে শাড়িটা অনেক লম্বা থাকে। আর আঁচলের সাইডে থাকলেও থাকুক সমস্যা নাই, সেটাও আমি অল্প হাতা কেটে আঁচলের দিকে থাকি, অসুবিধা হয় না। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, যদি আমার টিপসগুলি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।